এ যেন এক জাদুর বাক্স। যে কোনো সেচ পাম্পের সাথে বিশেষ এই যন্ত্র ব্যবহার করে জ্বালানি খরচ কমিয়ে ফেলা যায় 50-70%। এক সময় যে জমিতে পানি দিতে দরকার হতো 100 লিটার তেল, বর্তমানে সেই একই পরিমাণ জমিতে পানি দিতে লাগে মাত্র 40-50 লিটার তেল। যে জায়গায় আমার 45 লিটার তেল লাগতো একটা পুকুর সেচ দিতে, সেই পুকুরটা সিঁচছি আমি মাত্র 20 লিটার, অর্ধেকেরও কম খরচে আমার। অভাবনীয় এই যন্ত্র যেন কৃষকের জন্য এক আশীর্বাদ, জেনে আরো অবাক হবেন বিশেষ এই মেশিন উদ্ভাবন করেছেন প্রত্যন্ত গ্রামের এক সাধারণ কৃষক, যিনি তার পুরো জীবনটাই ব্যয় করেছেন যন্ত্রের মাধ্যমে কৃষকদের খরচ কমানোর জন্য। ইনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ি গ্রামের কৃষক ও উদ্ভাবক শিমশন সাহা শিমু। আমি শিমশন সাহা শিমু, নারিকেলবাড়ি গ্রাম, কোটালীপাড়া উপজেলা। আমাদের এই ইঞ্জিনটাই, সে তার ক্ষমতা হল 3 ইঞ্চি পাম্প, অর্থাৎ 0.25 কিউসেক পানি সরবরাহ করা। আমার এই ডিভাইস সংযোগের ফলে সমপরিমাণ জ্বালানিতে 1.06 পানি উত্তোলন করতে পারে, কয়েক গুণ বেশি হয়। যে জাদুর বাক্সটা আবিষ্কার করছে, আসলেই একটা জাদুর বাক্স, কৃষকের জন্য আশীর্বাদ। যে কোনো যন্ত্রের সাথে এই বক্সটি জুড়ে দিলে কমপক্ষে 50-70% জ্বালানি সাশ্রয় করা সম্ভব, যার প্রমাণ মিলেছে A2I ও বুয়েট পরীক্ষায়, মিলেছে সনদও। স্থানীয় কৃষকরা এখন নিয়মিত ব্যবহার করছেন এটি, পাচ্ছেন সুফলও। অত্যন্ত কার্যকরী এই জাদুর বক্স এ পর্যন্ত আনতে শিমশন সাহার খোয়াতে হয়েছে নিজের জায়গা, জমি, অর্থবিত সবই। 2003 সাল থেকে কঠোর পরিশ্রম করে তিনি উদ্ভাবন করেছেন এই জাদুর বক্স নামের যন্ত্রটি, যার পেটেন্ট রয়েছে এই বয়োবৃদ্ধ কৃষকের কাছে। এইটা যদি আমি পেটেন্ট না করি, তাহলে তো যে কোনো লোক কাজটা শুরু করবে, তো এই কথা চিন্তা করে আমি পেটেন্টে যাই। পেটেন্টে 28 মাস সময় লাগে। আমি A2I এর কাছে যাই, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিতরে। ওদের সঙ্গে কন্ট্যাক্ট ছিল 10টা ডিভাইস করতে হবে, চাষিদেরকে 2 বছর ফ্রি সার্ভিস দিতে হবে। শিমশন সাহা শিমু নিজের একটি বাইসাইকেল ছিল, সেটি প্যাডেল করে আবিষ্কার করে ফেলেন সম্পূর্ণ জ্বালানি ছাড়া একটি সেচ যন্ত্র। কিন্তু সেটি অনেক কষ্টসাধ্য হওয়ায় অন্য কৃষকরা বিষয়টি নিয়ে আগ্রহ না দেখালেও শিমু সাহা সেটি চালু রাখেন। পরবর্তীতে শ্রমের কথা চিন্তা করে ধীরে ধীরে আবিষ্কার করে ফেলেন তার এই জাদুর বক্স নামের ডিভাইসটি, আর এতে উপকৃত হচ্ছেন স্থানীয় কৃষকরা। 2000 সালে আমি কাজে হাত দিই, পায়ে প্যাডেল করা একটি সেচ যন্ত্র আবিষ্কার করি। তাতে দেখা যায় যে মানুষ শ্রম দিতে চায় না, অনেক ভাবনা চিন্তা করে আমি এই ডিভাইস আসি। শিমশন সাহা শিমুর এই ডিভাইসটি অত্যন্ত কৃষি বান্ধব বলে আমি মনে করি। এই ডিভাইসটি দিয়ে আমরা অনেক তেল সাশ্রয় হয়। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেন উৎপাদনে দেওয়ার জন্য আর্থিক সহযোগিতার। তারপর কেটে যায় কয়েকটি বছর, আবেদনের আশ্বাস মিললেও করোনার ঠিক আগের বছর পর্যাপ্ত তহবিল নেই, সামনের বছর দেওয়া হবে এই আশ্বাস দিয়ে তাকে ফিরিয়ে দেওয়া হয়। তারপর আর শিমুর খোঁজ কেউ নেয়নি, তাই স্থানীয় কৃষকরা চান শিমুর এই ডিভাইসের স্বীকৃতি মিললে আরও উপকৃত হবে স্থানীয় কৃষক সহ দেশবাসী। এতে জ্বালানি খরচ বাড়ছে, 10 বিঘা জমি করাবি, এই জাদুর বাক্স ব্যবহার করায় 30 বিঘা জমিতে একই সময় পানি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি নিজে ওনার এই জাদুর বাক্স নিয়ে ব্যবহার করে যে উপকার পাইছি, আসলে আমার ভাষা নাই কি বলে যে ব্যাখ্যা দেব। শিমশন সাহা শিমুর এই জাদুর বক্স সরকারি অর্থায়ন পেলে এবং সরকারি তত্ত্বাবধানে উৎপাদনে নিয়ে যেতে পারলে সারা দেশের যে জ্বালানি সংকট তা অনেকটাই সমাধান হবে বলে আশাবাদী স্থানীয় কৃষক সহ সংশ্লিষ্টরা।